আসসালামু আলাইকুম, আমি কানিজ আকসার বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের এই রেসিপি তৈরি করে দেখাবো মাটির চুলায়। তাহলে চলুন, কি রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, তাও আবার ইংল্যান্ডের মাটিতে, মাটির চুলায়। চলুন আমরা রেসিপিতে চলে আমি যাই। আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ার একটা কারি। এখানে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানেও আমি মিষ্টি কুমড়ার স্কিনটাকে ফেলে দিয়ে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে রেখেছি, মেখে নেবো একটু পর। আর এখানে যা যা নিয়েছি কারিটা রান্না করার জন্য, 1 চা-চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা-চামচের চেয়ে একটু বেশি হলুদ গুঁড়ো, 1 চা-চামচ ধনে গুঁড়ো, 1/2 চা-চামচের চেয়ে একটু বেশি জিরে গুঁড়ো, আর 1 চা-চামচ লবণ। লবণটা আপনি আপনার স্বাদ মতো দিতে পারেন। আর 1টা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। যেহেতু আমি ইলিশ মাছ কারি তৈরি করব, মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব, তাই এখানে আমি 1/2 চা-চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি। আর এখানে 4-5টা কাঁচা পাকা মরিচ নিয়ে নিয়েছি। তো আজকের এই রেসিপিটা আমি তৈরি করব লাকড়ির চুলায়, মানে খড়ির চুলা, মাটির চুলায় তৈরি করব। তাহলে চলুন চুলায় চলে যাই। এই তো এই সেই চুলা, লাকড়ির চুলা। এটার মধ্যে আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারিটা শেয়ার করব। আর এখানে আমি কিছু লাকড়ি নিয়ে নিয়েছি, এই চুলাটা আমি নিজের হাতে তৈরি করেছি। তাহলে ঠিক আছে, এখন আমরা রান্নায় চলে আসি। আমি এই ফ্রাই প্যানটা লাকড়িতে রান্না করার জন্যই গার্ডেনে ইউজ করি, তো এর মধ্যে যেন কালি না হয় সিমেন্ট লেপে দিয়েছি। আপনি চাইলে তেলও লেপে দিতে পারেন আর মাটি লেপে দিতে পারেন, এতে করে ইজিলি আপনার কালিটা উঠে আসবে রান্নার পর। এই তো চুলায় এখন আমি প্যানটা বসিয়ে দিলাম। এটা আমার একটা নষ্ট প্যান লাকড়ি চুলায় ব্যবহার করার জন্য। এখন আমি চুলাটা জ্বালিয়ে নিয়ে ফিরে আসছি। এই তো আমার লাকড়ি চুলাটা সুন্দর করে চলে গেল। এখন এর মধ্যে আমি ফ্রাই প্যানটাকে বসিয়ে দিয়ে মাছটাকে ভেজে নিব। তো দেখুন কি সুন্দর করে আমার চুলাটা জ্বলেছে। এখন আমি ফ্রাই প্যানটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আমার ফ্রাই প্যানটা এখন গরম হয়ে গিয়েছে, তো এর মধ্যে আমি কুকিং অয়েল ঢেলে দিচ্ছি ইলিশ মাছটা ভাজার জন্য। আমি এখানে 4 টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিলাম। তেলটা আমার অনেক পরিমাণে গরম হয়ে গিয়েছে। এই গরম তেলের মধ্যে আমি একে একে সবগুলা ইলিশ মাছ ছেড়ে দিই। আর এই তো দেখুন আমার চুলার জালটা কিরকম সুন্দর করে জলে উঠেছে। তো এর মধ্যে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটাকে এখন আমি এক পাশ উঁচিয়ে দিব। আমি তেলটা একবারই দিয়ে আমার মাছ থেকেও তেল উঠেছে, তো এখন আমি মাছটাকে আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো আমার যেরকম ভাজা দরকার ছিল সেরকম ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলো একটা আমি উঠিয়ে নিচ্ছি। এতো আমি আমার সবগুলা মাছকে ভেজে উঠিয়ে নিয়েছি। এখানে আমার 7 পিস ইলিশ মাছ আছে। এখন এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি আমার মিষ্টি কুমড়াগুলো আছে, হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম, এগুলাকে ভেজে নিব। এখন আমি মিষ্টি কুমড়াগুলোকে এই তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব। আর এই কারিটা কিন্তু আমি যখন ছোট ছিলাম, আমার আম্মা খুব বাংলাদেশে রান্না করতো, তখন খেতাম না। এই প্রবাস লাইফে এসে আমি অনেক কিছুই খাওয়া শিখেছি। ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভেজে যে কারিটাটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ, তার রিকোয়েস্টেই আজকে আমি এটা তৈরি করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমি আমার মিষ্টি কুমড়াগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা আমার হালকা নরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে এই যে 1/2 চা-চামচের মতো জিঞ্জার গার্লিকের পেস্ট রেখেছিলাম, এটা দিয়ে দিব। দিয়ে পেঁয়াজ এবং আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটুখানে
ভেজে নিব। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব যেন আমার পেঁয়াজ আদা রসুনের পেস্ট এগুলো পুড়ে না যায়। এখন এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব। মশলার র স্মেলটা চলে যাওয়া পর্যন্ত একটুখানি কষিয়ে নিব। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। এই তো আমার ঝুলের মধ্যে বলক চলে আসছে। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম আর উপর থেকেও তেলটা বেশি উঠেছে। আমি যে আগে তেল দিয়েছিলাম এই তেলের মধ্যেই কিন্তু আমি রান্না করছি আমার পুরোটা রান্না। আর আমার ইলিশ মাছটা বাংলাদেশ থেকে আনা হয়েছে, ইলিশ মাছটাও খুব ভালো ছিল, ইলিশ মাছেও অনেক তেল ছিল, সো এক্সট্রা আর আমি এখানে তেল দিইনি। এখন আমি আমার যে ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো এগুলাকে দিয়ে দিব। আর আপনারা কে এরকম করে খেয়েছেন ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ার কারি আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি কিন্তু আগে খেতাম না, এই প্রবাসে এসে আজ প্রথম আমি এটা খাবো। আর আমার ফেসবুক পেজ থেকে আমার এই মাটির চুলায় আরেকদিন আমি চিকেন ভুনা করে লাইভ দেখিয়েছিলাম। এখন আমি এটাকে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট আমার হয়ে গিয়েছে, এখন আমি এটা ঢাকনাটাকে উঠিয়ে কাঁচামরিচগুলো দিয়ে দিব। এখন ইলিশ মাছগুলোও এর মধ্যে দিয়ে দিব। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে আমার রেসিপি, আর কমেন্টস করতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারাও আমার পেজটাকে ফলো করে আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আমার রেসিপিগুলো। এখন এর মধ্যে আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন আর ভালো না লাগলে না দিবেন। যারা খেয়েছেন এই কারিটা তার টেস্ট জানেন কত বেশি মজা হয় এই কারিটা, আর যারা না খেয়েছেন তারা একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন। লাকড়িটা চুলা থেকে বের করে নিয়েছি, চুলায় যে তাপ আছে সেই তাপের মধ্যে এটা ফুটতেছে। আর যদি লবণ দেখার প্রয়োজন হয় এই সময় আপনি লবণটা চেটে দেখতে পারেন লবণ ঠিক আছে কি না। আমার সব কিছুই ঠিক আছে। আর আজকের এই রেসিপিতে বিভিন্ন ধরনের নয়েজ হতে পারে, যেহেতু আমি আমার ব্যাকইয়ার্ডে মানে গার্ডেনে এই রেসিপিটা তৈরি করেছি খড়ির চুলায়, তাই আশপাশ থেকে বিভিন্ন ধরনের নয়েজ আসতে পারে, এটা ইগনোর করবেন। তাহলে ঠিক আছে, এখন আমি কারিটা আপনাদের সাথে একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি। তো আমার ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারিটা রেডি হয়ে গেল, এখন আমি একটা সার্ভিং ডিশে এটাকে পরিবেশন করে নিলাম। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে সবসময়ের মতোই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা, আমি এত কষ্ট করে রেসিপিগুলো তৈরি করি। আরেকটা জিনিস, আপনারা মিষ্টি কুমড়াগুলো কাটার সময় একটু বড় বড় বা মোটা করে কেটে নেবেন, আমার মতো এত পাতলা করে কাটবেন না। আর আমাদের এখানকার মিষ্টি কুমড়াগুলো একটু বেশি শক্ত থাকে, তাই আমি এটাকে একটু পাতলা করে কেটেছিলাম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি বা অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।